দেখো এই এত জামা কাপড়, এগুলো আমাকে এবার সব পাঠ করতে হবে। দেখতে পাচ্ছ, দেখো এগুলো সব রোদ খাইয়েছি, এবার ঠান্ডা হচ্ছে, এবার সব এগুলো মানে পাঠ করে আমায় তুলতে হবে। কি বড় কাজ! ওই যে তোমাদের বেসুর একটা গান শুনিয়ে দিলাম, কালকে তো বাপের বাড়ি তারকে সার দিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছি ভাইজির কাণ্ড, এখনো দুটো ভাইজি অ্যাবসেন্ট আছে, তারা মামার বাড়ি গেছে, আজকে ফিরবে। দেখ তারা আসলেও আবার যাব একদিন, পুজোর কেনাকাটা আছে, ওদের জামা কাপড় সব কিনতে হবে, একদিন যাব। মা কাকিমা সবার কেনাকাটা, শাড়ি, বাচ্চাদের জামা কাপড়, সব অনেক কিছু কেনাকাটা আছে ভাজেদের। দেখা যাক, এবছর তো কিছু পারবো না মনে হচ্ছে, কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দোকানে কেনা, ভিড়, এসবগুলোতে ভিড় তো এমনি অ্যাভয়েড করতে হবে। আবার আমি দাঁড়াতে পারছি না, আমি একটু চলাফেরা করছি আর বসে পড়ছি, ভেতরে তো টায়ার্ড আছি, যার জন্য মনে হচ্ছে সবটা পারবো না, যতটা পারবো করব। আর তোমাদের সঙ্গে তো আমি সবই শেয়ার করি, ওই জন্য আজকে আমার এটাও শেয়ার করলাম, কাল বাপের বাড়িটাও শেয়ার করেছি। মানে দুপুরবেলা গেছি তাড়াতাড়ি করে, আর সন্ধ্যেবেলা ও আনতে গেছিল বাইকে করে চলে এসেছি, কয়েক ঘন্টা। আর তিন মাস যাইনি, মায়ের সাথে দেখা হয়নি, তিন মাস পর গেলাম। মাও আসতে পারছে না, মানে ভাইজির পড়াশোনা, অনলাইনে ক্লাস এসব হচ্ছে বলে আসতে পারছে না। ঠিক আছে, সন্ধ্যেবেলা আবার টিফিন করতে হবে, এক চাও প্রিপারেশন করি। দেখো আমার মোটামুটি গোছানোর পর্ব চলছে, এইসব গুছিয়ে গুছিয়ে থাক হচ্ছে, মানে কেনাই হয়, কিছুই পড়া হয় না। বছর বছর রোদ হয়, শুকনো হয়, ধোলায়, এই করোনা করে দু বছর সব বন্ধ, কি অবস্থা বলো? দুটো বছর পুরো সব বন্ধ হয়ে পড়ে আছে, কোথাও যাওয়া নেই, আসা নেই, আর যদিও কোথায় একটু দরকারে যাওয়া হচ্ছে, সেসবগুলো তো আবার এসে কেচে তুলতে হচ্ছে। ওই জন্য ধরো খুব একটা যে ভালো কিছু তুমি পড়ে যাবে হবে না, যেগুলো মানে মোটামুটি একটু পড়ে কেচে দেওয়া যাবে সেই সবগুলোই পড়া হচ্ছে অ্যাকচুয়ালি। তাই এগুলো আর আয়রন ফায়রন করছি না, ভীষণ কোচ খেয়ে যাচ্ছে সব একসঙ্গে থেকে থেকে। কোথাও যখন যাব, যাওয়ার আগের মুহূর্তে একটু প্রেস করে নেব। বাইরে তো এক পশলা বৃষ্টি হয়ে গেল, এবার বৃষ্টি হয়ে গিয়ে মোটামুটি ওয়েদারটাও ঠিক হয়ে গেছে, একটু ঠান্ডাটা হয়েছে। প্রচন্ড গরম ছিল দুপুরবেলা একদম, মানে সারাদিন প্রচুর রোদ ছিল, এই কদিনই হচ্ছে সারাদিন খুব রোদ, আর একটু বৃষ্টি হচ্ছে বিকালে। পরে এগুলো এবার আয়রন করে পড়ব, এ একটা বড় হ্যাপা। আবার এখন ইস্ত্রি করতে হবে আমাকে, কর্তার জামা কাপড়, দুটো শার্ট, দুটো প্যান্ট, কালকে তো অফিস আছে আরো, কিন্তু এইগুলো বেশ পাতলা তো গরমে পড়ে যায়, আর একসঙ্গে জমিয়ে কি লাভ, রোজের রোজেরটা কেছে, সপ্তাহ সপ্তাহটা কেছে পাট করে নাও বাবা। ঠিক আছে, জামা কাপড়ই বাড়ছে শুধু, আলমারিও বাড়ছে, জামা কাপড় বাড়ছে, পড়ার কিছু নেই, পাঠ করি। শুভ দুপুর, না দুপুর না, সরি, শুভ বিকেল, শুভ বিকেল। এই তোমাদের দেখালাম আমার কত কাজ এখন পড়ে আছে, সেই জন্য একটু মনটা ভালো করার জন্য একটু বেসুরো গলায় তোমাদেরকে একটু গান করে শোনাই। অনেকদিন গান শোনোনি আমার বেসুরো গলায়, শোনো, সিরিয়াসলি গাইছি। ও তোমারি চলার পথে দিয়ে যেতে চাই আমি, একটু আমার ভালোবাসা, ও তোমারি চলার পথে দিয়ে যেতে চাই আমি, একটু আমার ভালোবাসা, তাই নিয়ে তুমি আমায় করো ঋণী এটুকু আশা,
ও তোমারি চলার পথে দিয়ে যেতে চাই আমি, একটু আমার ভালোবাসা তাই নিয়ে তুমি আমায় করো ঋণী এটুকু আশা। ও তোমারি চলার পথে দিয়ে যেতে চাই আমি, একটু আমার ভালোবাসা। আমারি জীবনে ও গো মোর বন্ধু আছে শুধু তোমারি দান, হয়তো কখনো না পাওয়ার বেদনায় হয়েছিল কিছু অভিমান, সুর ছিল প্রাণে দিয়েছিলে তুমি প্রাণেরই ভাষা। আমারি জীবনে ও গো মোর বন্ধু ছিল শুধু তোমারি দান, হয়তো কখনো না পাওয়ার বেদনায় হয়েছিল কিছু অভিমান, সুর ছিল প্রাণে দিয়ে দিলে তুমি প্রাণেরই ভাষা। ও তোমারি চলার পথে দিয়ে যেতে চাই আমি, একটু আমার ভালোবাসা তাই নিয়ে তুমি আমায় করো ঋণী এটুকু আশা। ও তোমারি চলার পথে দিয়ে যেতে চাই আমি, একটু আমার ভালোবাসা তাই নিয়ে তুমি আমায় করো ঋণী এটুকু আশা। হয়তো কোনো দিন ভুলে যাবে তুমি, ভুলতে কি পারবো তোমায়, তাই তো এসেছি আজকে তোমাকে নীরবে জানাতে বিদায়। হয়তো কোনো দিন ভুলে যাবে তুমি, ভুলতে কি পারবো তোমায়, তাই তো এসেছি আজকে তোমাকে নীরবে জানাতে বিদায়। এমনি করে চলে জীবনে মরণে আসা যাওয়া, ও হয়তো কোনো দিন ভুলে যাবে তুমি, ভুলতে কি পারবো তোমায়, তাই তো এসেছি আজকে তোমাকে নীরবে জানাতে বিদায়। এমনি করে চলে জীবনে মরণে যাওয়া আসা, ও তোমারি চলার পথে দিয়ে যেতে চাই আমি, একটু আমার ভালোবাসা তাই নিয়ে তুমি আমায় করো ঋণী এটুকু আশা। ও তোমারি চলার পথে দিয়ে যেতে চাই আমি, একটু আমার ভালোবাসা তাই নিয়ে তুমি আমায় করো ঋণী এটুকু আশা। ও তোমারি চলার পথে দিয়ে যেতে চাই আমি, একটু আমার ভালোবাসা। দেখো একটু এক চাও করবো সন্ধ্যেবেলা বললাম, এতে সাদা তেল আর একটু নুন দিয়ে রুচি চাও, এটা রুচি নুডলসটা দিয়ে দিয়েছি। এখানে একটু পেঁয়াজ কাটা, একটা আলু, আধা কুচো কাঁচা লঙ্কা, আর দুটো ডিম দেবো, দুখানা ডিম আছে, আর একটু অরিগানো দেবো, ভাজা মশলা দেবো, আর এর একটা টেস্ট মেকার দিয়েছে, দুটোর জন্য দু প্যাকেট দেবো। কড়ায় সাদা তেল দিয়ে দিয়েছি আর চাউটা এই তো সেদ্ধ হয়ে গেছে, এতে সোয়া সস দিয়ে দিয়েছি,
ভালো করে মিক্স করে দেবো, আগে আনাজগুলো ভেজে নেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিই আলুটা আর আদাটা দিয়ে দিলাম। আলুটা একটু ভাজতে হবে বলে পেঁয়াজটা বেশি সময় লাগবে না, জন্য আগে দিয়ে দিলাম। আলুটা একটু ভাজা ভাজা হয়েছে, এবার পেঁয়াজটা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আমি আলু দিই না, আমি আজকে একটু আলু দিলাম। গাজর দিই, ক্যাপসিকাম দিই, আজকে আবার কে আনবে নিচে ফিরে আসে, এগুলোই দিলাম। এবার এগুলো একটু ভাজা ভাজা হোক, ভাজা হলে তবে নুনটা দেবো, এখন নুন দিলে জল বেরিয়ে যাবে। ভেজে রেখে দিয়েছি একটু নুন দিয়ে, এবার এই তেলেতে ডিম ছেড়ে দেবো। ডিমটা দিয়ে দিয়েছি, নুন তো দেয়া আছে, আলু ভাজাটা ছিল, ভাজায় নুন ছিল, ওই নুনে দিয়ে এবার ডিমটা ছেড়ে দিয়েছি। তেলও যা ছিল ওই তেলেতে, এবার ডিমটা ভালো করে দিই, ভাজা ভাজা হয়ে যাবে, তুলে নেব। ডিমটা নাপিয়ে নিয়েছি, এবার কড়ায় তার একটু সাদা তেল দিয়ে এবার এই চাউটা ঢেলে দিয়েছি। এটা ভালো করে এবার মিক্সিং করব, এইগুলো দিয়ে দেবো, সবজি ভাজাগুলো দিয়ে দিলাম। টেস্ট মেকার দিয়েছে ওরা, টেস্ট মেকার দিয়ে দিলাম। এটা রুচি, রুচির চাউ দু প্যাকেটই দিয়ে দিই, এতটা চাউ তো। এবার এগুলো আমার সব তো ভাজাই আছে, শুধু ভালো করে এবার মিক্সিং করে নাড়বো। পুরো রেডি, এবার শুধু সস দিয়ে, শসা দিয়ে পরিবেশন।